গুড্ডি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে গুড্ডিকে হত্যার দায়ে ফেঁসে গেল পুবলু। সবকিছু শুনে মামামের মৃত্যুর জন্য পুবলুকে দায়ী করে পুবলুকে পুলিশের হাতে তুলে দিল রেশমি। ঠিক যেভাবে অনুজের মৃত্যুর পরে গুড্ডিকে ফাঁসানো হয়েছিল, ঠিক একইভাবে এবার পুবলুকে ফাঁসানো হলো। বাড়িতে যখন সবাই বৌভাত অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ঠিক সেই সময় রেশমিকে ফোন করে গুড্ডির কাজের মহিলাটা জানিয়ে দিল, তোমার মাম্মাম খুব অসুস্থ, হয়তো তিনি আর এই যাত্রা ফিরে আসতে পারবেন না। কথাটা শুনেই অজ্ঞান হয়ে যায় রেশমি। ফোন নিয়ে কথা বলে কেয়াফুল, তিনিও নির্বাক। তারপর অনুষ্ঠান থেকে বেরিয়ে পড়ে পুবলু, রেশমি ও কেয়াফুল। গুড্ডির বাড়িতে আসার পরে কাজের মহিলাটা বলে, পুবলু জামাইবাবু এসে মায়ের সাথে বিতর্ক করেছিল, তারপর পুবলু রেগে যায়। আমি কফি ও নাস্তা আনতে রান্নাঘরে যাই, আধা ঘন্টার মতো পরে এসে দেখি গুড্ডি ম্যাম অস্থির হয়ে গেছে, ছটফট করছে আর বলছে সে বিমানে করে পাহাড়ে চলে যাবে। আমি জল আনতে যাই, এসে দেখি ম্যাম আর নেই। পুবলু জামাইবাবু কিছু তো একটা করেছে, তা না হলে সুস্থ মানুষ কেন এমন ভাবে না ফেরার দেশে পাড়ি জমাবে বলুন তো আপনারা? পুবলু বলে, এসব কি হচ্ছে? রেশমি বলে, তুমি আর একটা কথাও বলবে না, আমিও মাম্মামের সাথে পাহাড়ে গিয়ে থাকবো বলেছিলাম বলে তুমি আমার মাম্মামকে এভাবে মেরে ফেললে পুবলু? তাহলে কি এবার পুবলুকে পুলিশের হাতে তুলে দিবে রেশমি? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।